জামালপুরের দেওয়ানগঞ্জ শহরে 34 একরের কালিকাপুর জলমহাল উচ্চ আদালতে মামলা চলমান থাকায় দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে বন্ধ রয়েছে ইজারা প্রক্রিয়া। জেলেরা জানান, বর্তমান মেয়র 60 জন অংশীদার নিয়ে মাছ চাষ করছেন, তাদের মধ্যে প্রকৃত মৎস্যজীবী মাত্র 10 জন। প্রত্যেক অংশীদারকে দিতে হয়েছে 40,000 টাকা। অভিযোগ রয়েছে, অন্যান্য মৎস্যজীবীরা অংশীদারের জন্য টাকা দিতে চাইলেও নেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে জীবিকার তাগিদে ইতিমধ্যে পেশা বদল করেছে স্থানীয় অনেক জেলে। এমবিসা ভাগ দেওয়া লাগবো, পৌরসভা ভাগ দেওয়া লাগবো, দলের নেতারা আছে, থানা দেওয়া লাগবো। এভাবে করে আমরা 8-10 টাকা শেয়ার দেয়, মানে টিয়া নেই আমার কাছেই, নেতাগুলো তো টিয়া ছাড়া শেয়ার। কেউ স্বর্ণের দোকান দিছে, কেউ আপনার ওই মনোহারি দোকান দিছে। তবে দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র অভিযোগের কথা স্বীকার করলেও জেলা প্রশাসন বলছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তারা। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। এটা বন্ধ করে দেই তাহলে এটা কোনো মাছ টাছ কিছু চাষও হবে না, কিছুই হবে না। আর গতবারে মেয়র ছিল একা খেয়েছে, একা একা ওনার মতো করে খেয়েছে, কিন্তু আমি 60 জন রাখছি, যারা আশেপাশের জমিদাতা মানে জমির মালিক এরা প্লাস জেলে 10 জন আর প্রশাসনে রাখছি কিছু। জলমহলটি সম্পর্কে আমরা ইতিমধ্যেই জেনেছি, আমরা সহকারী কমিশনার ভূমিকে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য বলেছি, আমরা তদন্তের রিপোর্ট পাওয়ার সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। দেওয়ানগঞ্জ উপজেলায় নিবন্ধিত মৎস্যজীবী আছেন 4,638 জন। সময় সংবাদ, জামালপুর।